স্বাস্থ্য ভবনের 6 আগস্টের মেমোতে নাম রয়েছে আরো এক চিকিৎসক সৌত্রিক রায়ের। আর আরো বিতর্কে এই চিকিৎসক সৌত্রিক রায় প্রভাব খাটিয়ে অবৈধভাবে বেতন নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে। এমডি পড়ার সময়ও বেতন নেওয়ার অভিযোগ, 2018 থেকে 2019 পর্যন্ত বেতন তোলার অভিযোগ এই সৌত্রিক রায়ের বিরুদ্ধে। কে সৌত্রিক রায় সে বিষয়টাও আপনাদের স্পষ্ট করে দেবো একবার। দেখুন এই মুহূর্তে গ্রাফিক্সের মাধ্যমে সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি। সৌত্রিক রায় উত্তরবঙ্গ লবির অন্যতম প্রধান, সুশান্ত রায়ের ছেলে এই সৌত্রিক রায়। নীরা সফেদ তুরন্ত খুলে ভরপুর ঝাঁক দে আর ইসকে স্মার্ট সাইন্স দে স্মার্ট কেয়ার আর ফ্রেশনেস। মেরি চয়েস মেরা সফেদ। এবং এর পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল থেকে বায়োকেমিস্ট্রিতে এমডি করেছেন এই সৌত্রিক রায়। জলপাইগুড়িতে থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিটের অস্থায়ী চিকিৎসক ছিলেন এই সৌত্রিক রায়, যার নাম রয়েছে মেমোতে উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এই সৌত্রিক রায়। এবং এরই পাশাপাশি সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক, এই তিন চিকিৎসকেরই কিন্তু অন্যতম পরিচয় সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চিকিৎসক, এরা তিনজনেই। গভীর রাতে ক্যান্টিনে গুন্ডারাজ চালানোর অভিযোগ, বর্ধমান মেডিকেলের ক্যান্টিনে গুন্ডারাজ, অভিজ্ঞদের বিরুদ্ধে ক্যান্টিন দখলের অভিযোগ, চিকিৎসক অভিজ্ঞদের যার বিরুদ্ধে একের পর এক অভিযোগ এবং তার আরও কুকীর্তি ফাঁস হচ্ছে। গভীর রাতে ক্যান্টিনে গুন্ডারাজ চালানোর অভিযোগ এই অভিজ্ঞদের বিরুদ্ধে। কে এই অভিজ্ঞদের? SSKM এর জুনিয়র চিকিৎসক এই অভিজ্ঞদের, তার একের পর এক কুকীর্তি। বর্ধমান মেডিকেলেও কাজ করেছেন এই অভিজ্ঞদে, যার বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, অর্থাৎ ক্যান্টিনে গুন্ডারাজ চালানোর অভিযোগ। এবং এই অভিজ্ঞদে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলেরও সদস্য। এর পাশাপাশি তার আরও একটি পরিচয় উত্তরবঙ্গ লবির অন্যতম সদস্য এই অভিজ্ঞদে, যে উত্তরবঙ্গ লবির কথা বারবার উঠে আসছে। TMCP মেডিকেল সেলের প্রাক্তন সদস্য এই অভিজ্ঞদে, এই অভিজ্ঞদে যার বিরুদ্ধে গুন্ডারাজের অভিযোগ ক্যান্টিনেও, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ এই অভিজ্ঞদে। আর এই অভিজ্ঞদেরই আরও কুকীর্তি ফাঁস, গভীর রাতে ক্যান্টিনে গুন্ডারাজ চালানোর অভিযোগ, বর্ধমান মেডিকেলের ক্যান্টিনে গুন্ডারাজ চালাতেন অভিজ্ঞদে। ক্যান্টিন মালিক কি বলছেন শোনাই আপনাদের। আমি এই ক্যান্টিনটা ওই তখন থেকেই চালিয়ে আসছি, তারপরে মাঝখানে ঠিক 22-এর শেষের দিক করে এরকম দিন করে একজন রাত্রায় 2-2:30 বাজে এক ডাক্তার অভিজ্ঞদে রাত্রে এসে ওই দরজাটা দম দম করে বুটের শব্দ ভাঙছে, ঢুকেছে ওরা, এই ক্যান্টিনে বিক্রি হবে, তুমি এখানে কী করছো, এই ক্যান্টিন কেউ পাবে না, আমি অন্যজনকে দিয়ে দেওয়া হবে, এটা তো সরকারি জায়গা, আপনারা কী করে বিক্রি করতে পারেন, আমি যা খুশি করতে পারবো, তুমি কথা এর মধ্যে কিছু করবে না, দেখো আমি তোমাকে কদিনের মধ্যে ওইখানটা আমি সব নিয়ে নিচ্ছি। আমাদের হোস্টেলের সব যে ছেলেদের জুনিয়র ডাক্তারের সব জানালাম, কিন্তু ওরাও এমন আতঙ্কিত, ওরাও ভয়ে ওদের নিজেদের পাস করতে পারবে না, এইগুলো নানা রকম ব্যাপার নিয়ে ওরাও দেখুন চুপচাপ হয়ে গেছে। টাকার কন্ট্রাক্ট যেটা পরে শুনলাম যে 8-10 লাখে কন্ট্রাক্টে ওকে টাকাটা দিয়েছে, যেটা জানতে পেরেছি। এবং কার্তিকদা আমাদের যেটা জানিয়েছেন যে ওনার এই পিএইচডি হস্টেলের নিচে যে ক্যান্টিনটি রয়েছে, সেই ক্যান্টিনটি কোনো এক রাতে বছরখানেক আগে ডক্টর অভিজ্ঞদে এবং তার গুন্ডা বাহিনী তারা মধ্যরাতে এসে ক্যান্টিনটি ভাঙচুর করে জবরদখল করেন। ক্যান্টিনটির অর্ধেক অংশ, অর্ধেক যেটা পুরোটাই কার্তিকদার ছিল তার অর্ধেক অংশ রীতিমতো জবরদখল করে ভাঙচুর করে দখল করা হয়, এবং সেই ক্যান্টিনটি পরবর্তীতে যাদের দেওয়া হয় সেই ক্ষেত্রেও একটা অনৈতিক বেনিয়ম এবং একটা ব্যাপক অঙ্কের টাকার লেনদেন হয়েছে বলে আমাদের কাছে অভিযোগ রয়েছে। টাকাটা নিয়েছিলেন অভিজ্ঞদে, এমনটা কার্তিকদার অভিযোগ, অভিজ্ঞদে এবং তার সাথে আরও তার সাঙ্গভাঙ্গ যারা রয়েছে। কার্তিকদা জানিয়েছিলেন তৎকালীন কলেজ প্রশাসনকে, কলেজ প্রশাসন জানিয়েছিলেন যে এইসব ছেড়ে দে কার্তিক,
অভিজ্ঞদে এতটাই প্রভাবশালী যে অভিজ্ঞদে তোর বড় কোনো ক্ষতি করে দিতে পারে। আমাদের মূল দাবি অভিজ্ঞদেকে হেফাজতে নিয়ে জেরা করা হোক, এবং এই ধরনের অভিযোগ এর এর আরও ভিত্তি রয়েছে, এর যে যথার্থতা রয়েছে এই ধরনের অভিযোগগুলো সেটা আনুমানিক 8-10 লক্ষ, এটা কার্তিক দা আমাদের জানিয়েছে। তার কাছ থেকে তাকে ক্যান্টিন দিয়েছে, কার্তিক দার থেকে নয়, যাকে ক্যান্টিনটি দেওয়া হয়েছে তার কাছ থেকে। সৌরভ পাল প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে দাদাগিরি করার পরামর্শ দিলেন, পড়াশোনার পাশাপাশি দাদাগিরি করার পরামর্শ নবীনবরণের মঞ্চে দাঁড়িয়ে, এমনটাই পরামর্শ সৌরভ পালের। মুখ্যমন্ত্রীর মনোনীত সদস্য বলেই কি এত প্রভাব সৌরভে? চিকিৎসকের মুখে দাদাগিরির দাওয়ায় ব্যবস্থা নেওয়া হয়নি কেন, এই প্রশ্ন উঠছে। তবে তার আগে আপনাদের একবার শোনাই যে কি পরামর্শ দিচ্ছেন এই সৌরভ পাল, শুনুন। But the Archibald Medical College is truly reincarnated by our inspiration, our motivation, our beloved principal, Professor Dr. Sandeep Bose. তোমাদেরকে বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো যারা আর্চিগড় মেডিকেল কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের এই 5.5 বছরের লাইফটা এমনভাবেই এনজয় করো যেন বাকি লাইফটা এই 5.5 বছরকে মিস করবে। অবশ্যই খেলাধুলা করবে, পড়াশোনা করবে, দাদাগিরি করবে, দিদিগিরি করবে, কিন্তু অবশ্যই পড়াশোনাটা করবে, কারণ আমাদের লাইফ, আমাদের সবার ফ্যামিলির হেলথ ইস্যু আমাদেরই কলি সিনিয়র জুনিয়র তোমাদের উপর ডিপেন্ড করছে, তাই পড়াশোনাটা অবশ্যই করবে। শেষে আজকে উপস্থিত সমস্ত ডিগনিটারিজ, আমার স্যার এবং ম্যাডামদের আমার প্রণাম জানাই, আর মেটামরফোসিস অর্গানাইজিং কমিটির চেয়ারপার্সন আসিয়া কনভেনার সুকি চৌধুরী, বিশাল বড় কমিটি, 7 জনের কমিটি, আমি দেখে খুব খুশি সবাইকে। ইনফ্যাক্ট কুণাল, হেমা, শ্রীমন্তী, তাছাড়া যে সমস্ত সিনিয়রদের গাইডেন্স নেই প্রোগ্রামটা হলো না, আশিস, অভিষেক, সুমন, মাঝি, বিশ্বদীপ, আয়ুশ্রী, মহুয়া, এরই পাশাপাশি আরজিকরের আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। অভয়ের ময়না তদন্তে একাধিক অসঙ্গতি, রিপোর্টে লেখা মৃত অবস্থায় আনা হয় অভয়াকে, 12:44 মিনিটে আরজিকরে আনা হয় অভয়াকে। সুপ্রিম কোর্টে ময়নাতদন্তের রিপোর্ট এবং রিপোর্টে উল্লেখ রয়েছে এই আনা হয় শব্দটি। টানা 36 ঘন্টা ডিউটি করছিলেন অভয়া, হাসপাতালে ডিউটিরতকে কেন আনা হয় লেখা হলো, সেমিনার হল কি আরজিকরের বাইরে, তবে কি বাইরে নিয়ে যাওয়া হয়েছিল অভয়াকে, পুলিশের রিপোর্টেও একাধিক অসঙ্গতি, বিভ্রান্ত করতে আনা হলো লেখা ময়নাতদন্তের রিপোর্টে, এই নিয়ে উঠছে প্রশ্ন। চিকিৎসকরা কি বলছেন এবং এরই পাশাপাশি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জি এ বিষয়ে কি বলছেন শোনাই আপনাদের। টাইমটা অলরেডি দিয়েছেন যে ডাক্তারবাবু যখন দেখেছেন ডেথ হিসাবে, তখন সেই টাইমটা দিতে হয়। মানে ভাবুন, আমি যদি একটা পেশেন্টকে এখন দেখি যে ডেথ, ব্রড ডেথ অ্যাট দিস টাইম, সেটুকু বলা যায়, কিন্তু কখন মরেছে সেটা ডাক্তারবাবুর পক্ষে সেই মুহূর্তে বলা সম্ভব নয়। আর কাদের দিয়ে পোস্টপোন করলো, কয়েকটা জুনিয়র যারা ডেমনস্ট্রেটর থেকে এই সদ্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়েছে তাদেরকে এনআরএস থেকে ডেকে এনে এখানে পোস্টমর্টমটা করালো, তাদের কিছু ক্লোজ লোককে দিয়ে করালো যাতে তারা ম্যানিপুলেট করতে পারে, তারা তাদের মতন করে পোস্টমর্টম রিপোর্টটা করতে পারে। অনেক অসঙ্গতি থাকতে পারে যেটা কোর্ট অফ লতে, যেটার ফাঁকে ওরা বেরিয়ে যেতে পারে, এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য ছিল। এই যে এখানে ইনকোয়েস্ট রিপোর্ট বা একই সঙ্গে ধরুন এফআইআর লেখার ক্ষেত্রে একজন সাব ইন্সপেক্টর লিখে দিচ্ছে উইলফুল রেপ, তার মানে কি অভয়ার মৃত্যুটা আমাদের এখানে যে ভেতরে ঘুম ধরে আছে তদন্ত প্রক্রিয়া সেটা বাইরে দেখালো। এই কারণে বারবার কোর্ট কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশের উপর ভরসা রাখে না, সিবিআই, ইডি বা কেন্দ্রীয় এজেন্সিগুলোর উপর ভরসা রাখে। একটা সাধারণ এফআইআর লিখতে পারছে না খুন ধর্ষণের একজন তদন্তকারী অফিসার। ইনকোয়েস্ট রিপোর্টে অসঙ্গতি, কারণ সবাই পিঠ বাঁচাতে চাইছে, আর পিঠ বাঁচাতে গিয়ে
তার কাছে যতটুকু এসছে সে আর কোনো দায়িত্ব নিতে চাইছে না, শুধু ওইটুকু লিখে ছেড়ে দিচ্ছে। আর তাতে আরও জ্বর, আরও জটিলতা, আরও ধোঁয়াশা, আরও ধন্দ্ব এবং কনস্পিরেসি থিওরি সিবিআইয়ের জালে আরও বড় বড় রাঘব বলে।